জগন্নাথ মন্দির দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর এই সমুদ্রর ভিডিও যেটা দেখছো এটা পুরীতে গিয়েছিল রিয়া আর ওর বান্ধবী রেশমি তো তারা একটু ভিডিও তুলেছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো কত ওর অনেক বয়স হয়ে গেছে চার দিনের জন্য পুরী বেড়াতে গিয়েছিল বাড়ি ফিরে এসছে আর আমার জন্য কি কি নিয়ে এসছে তোমাদের দেখাবো আর এটা দেখছো এটা হচ্ছে সেই পুরীর বিখ্যাত গজা প্রায় দু কেজি মতন নিয়ে এসছে সবাইকে দেওয়ার আছে আর আমরাও খাবো এখানকার গজাটা একটা আলাদাই সাদা আর নিয়ে এসেছে তিনটে ব্রেসলেট খুব সুন্দর লাগছে দেখো এগুলো কিন্তু স্টোনের অপূর্ব লাগছে বিছানার চাদর আমি আনতে বলেছিলাম তাই ও নিয়ে এসে দেখো দুটো বালিশের ওয়া রয়েছে আর এই দেখো কত সুন্দর কালারটা এটা বিছানায় যখন পাতবো অবশ্যই তোমাদের দেখাবো আমার না এরকম পুরীর কোটকি প্রিন্টের চাদর খুব ভালো লাগে আমার আছে সেগুলো খারাপ হয়ে গেছে সেই জন্যে ওকে আনতে বলেছিলাম আর একটা শাড়িও নিয়ে এসেছে আমাকে ভিডিও কল করেছিল যে মা তোমার কোন শাড়িটা পছন্দ আমি এটা পছন্দ করেছি আর রিয়ারও এটা পছন্দ ছিল এটা কিন্তু বেশ দাম নিয়েছে তাই আমি রিয়াকে বললাম যে কেন নিয়ে আসলি শাড়ি তো এখন পরাই হয় না যেহেতু আমি শাড়ি ভালোবাসি সেই জন্যও শাড়ি নিয়ে এসছে আর মায়ের জন্য নিয়ে এসছে একটা কোটকি প্রিন্টের ব্লাউজ পিস মা বলে দিয়েছিল কালারটা তো সেইভাবে এরকম কালার নিয়ে আসা হয়েছে মাদের জন্য যেগুলো দেবো সেগুলো একটা প্যাকেটের মধ্যে দেখো রেডি করে রাখলাম এখানে পুজোর প্রসাদ রয়েছে গজা রয়েছে আর মাদের জন্য যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো রাখা হয়েছে আর আমার পাশের বাড়িতেও দেব সেটাও রেখে দিয়েছি আর এই যে দেখো গজাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কাকাতুয়া থেকে নেওয়া হয়েছে পুরীতে বিখ্যাত এই দোকান আমরা যতবার গেছি এই কাকাতুয়া থেকেই গজা নিয়েছি ভিডিও শুরুতেই তোমাদের দেখালাম না কাকাতুয়া পাখিটাকে ওই দোকান থেকে নিয়ে এসছে গজাটা রাতে ডিনারের জন্যে রুটি বানাচ্ছি রিয়া প্রায় সাড়ে দশটা বেজে গেছে এসছে পুরী থেকে রুটিগুলো দেখো কত সুন্দর ফুলছে আমি কিন্তু এক হাতে করছি আর এই খুমটিটা দেখছো একটুখানি নোংরা নোংরা লাগছে এটা দিয়ে তরকারিও করছিলাম এক হাতে ফোন ধরে আর এক হাতে রুটি করছি শেখছি সেই জন্য একটুখানি ভিডিওটা কেঁপে গেছে ভাবলাম আজকে একটু তোমাদের রুটি করাটাও শেয়ার করে দিই আজকের ভিডিওটা সেরকম কিছু নেই তাও যা হয়েছে যা এনেছে সেইটুকুনি শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে কি ভালো লাগছে না খুব সুন্দর ফুলছে কিন্তু গ্যাস স্ট্যান্ডটাও খুব নোংরা হয়ে আছে রুটি করার পর এগুলো সব পরিষ্কার করে যাব। রান্নাঘর একদম পরিষ্কার করে তবেই আমি ঘুমোতে যাই একটা করে দিন যাচ্ছে আর রিয়ার ছুটিও শেষ হয়ে আসছে ওকে আবার কদিনের মধ্যে আহমেদাবাদে ফিরে যেতে হবে কথা বলতে বলতে আমার সবগুলো রুটি করা হয়ে গেল। এখন এগুলো ক্যাসরলের মধ্যে রেখে দেবো যদিও অনেকটাই রাত হয়ে গেছে এখন সবাই মিলে একসাথে ডিনারের টেবিলে বসে বসে গল্প করতে করতে খেয়ে নেবো আজকের মতন এইটুকুনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবে